হাই ফ্রেন্ডস, আমি সোমা দত্ত আর আমি আজকে বানাচ্ছি সেমাই পায়েস। এখানে সেমাই নিয়ে নিয়েছি, 1 লিটার দুধ নিয়েছি, কাজু, কিশমিশ, চেরি আর চিনি। চলুন তাহলে শুরু করি। প্রথমে ওভেনে কড়াই গরম হতে দিই, তারপরে ঘি দেবো। ঘি দিয়ে এটা ভাজবো সেমাইটা, আর একদিকে আমি আরেকটা চুল্লিতে বসাবো, দুধটা গরম হতে দেবো। চলুন তাহলে শুরু করি। আমি দুধ গরম হতে দিয়ে দিয়েছি, এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, আর একটু ঘি দেবো। ঘি মেল্ট হয়ে গেছে, এবার আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা সব দিয়ে দিলাম। ঘিটা দিয়ে সেমাইটা ভাজছি, আমি লাল লাল করে ভাজবো। আমি দুধের মধ্যে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, আর 4টে এলাচ দেব। যখন পায়েসটা হয়ে যাবে, নামাবার আগে আমি এলাচটা দেবো। সেমাইটা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। ওভেনটা আমি অফ করে দিচ্ছি, আর দুধটা ফুটলে আমি সেমাইটা ঢেলে দেবো। দুধ ফুটে গেছে, এবার আমি সেমাইটা ঢেলে দিচ্ছি। এবার সেমাইটা সব দেওয়া হয়ে গেছে, এবার আমি এটা সমানে নাড়চাড় করবো। একটু গাঢ় হয়ে যাবে, তখন আমি চিনিটা দিয়ে দেবো। এখন আমি কাজুটা দিয়ে দিই আর কিশমিশটা দিয়ে দিই। কাজুটা দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি। দেখুন অনেকটা গরম হয়ে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আমি একবার চিনি নিয়েছিলাম, দিয়ে দিলাম। চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে, দিয়ে আরও আমি গাঢ় করবো পায়েসটা। এটা যত গাঢ় হবে খেতে তত ভালো লাগবে। দেখুন এটা তৈরি হয়ে গেছে, এবার আমি এলাচগুলো একটু দিয়ে দিচ্ছি। এলাচটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি ঘেঁটে দেবো। এটা একটু পাতলা না হলে, মানে খুব বেশি গাঢ় করে দিলে এটা ঠান্ডা হলে আরও টাইট হয়ে যাবে, তার জন্য একটু ঝোল ঝোল করতে হবে। ঠান্ডা হলে ঠিক নিজের গাঢ় মতো হয়ে যাবে। আমি এরকমই নামাবো, এবার আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি গার্নিশ করে দিয়েছি, খুব সুন্দর হয়েছে দেখতে, আর এটা খেতেও খুব টেস্ট, আর খুব কম সময়ের মধ্যে হয়ে গেল, বেশি সময় লাগেনি। আপনারা বানাবেন আর কীরকম হয়েছে আমাকে জানাবেন, আর এই রেসিপিটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।